ডিলাইটফুলি ইয়োর্স চ্যানেলে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি, বাঙালির অত্যন্ত প্রিয় এই কচুরি আজ আমি বানাবো। পুরে ভরা এই কচুরি আমরা সকলেই ভীষণ ভালোবাসি। শীতকালের মটরশুঁটির কচুরি সকাল এবং সন্ধ্যের জলখাবার হতেই পারে। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এই কচুরি তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, পেস্ট তৈরি করব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চিমটে হিং, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য চিনি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে পেস্টটাকে কষিয়ে নেব। পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা মটরশুঁটির চলে যায়। খেয়াল রাখতে হবে যেন কড়াতে না লেগে যায়। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, সামান্য নুন, বেকিং সোডা, সামান্য চিনি দিলাম, আর দেব 4 চামচ রিফাইন্ড অয়েল। এবারে ময়দাটাকে আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে যাতে কচুরি খাস্তা হয়। ময়ামটা এইভাবে বোঝা যাবে। এবার আমি অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। জল একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। একটা ডো তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সেই পাত্রেতেই রেখে ঢেকে রাখব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে আমি কচুরির করব, সেইভাবে আমি লেচি কেটে নেব। ছোট বড় আপনারা নিজেরা বুঝে নিয়ে করবেন। লেচিগুলো আমি আমার সব করা হয়ে গেছে। এবার যে মটরশুঁটির আমি পুর করে রেখেছিলাম, এবার আমি পুরগুলোকে একটা একটা করে লেচি নিয়ে তাতে পুরে নেব। খুব ভালো করে হাতের চেটোতে নিয়ে 2 হাত দিয়ে একটু ভালো করে 4-5 থেকে মুড়ে নিলে খুব সাবধানে হালকা হাতে বেললে কচুরি থেকে পুর মোটেই বেরোবে না। এভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে ফেললাম, লিচিগুলো তৈরি করে ফেললাম। এবার আমি বেলে নেব ও হালকা হাতে বেলতে হবে যাতে পুর না বেরিয়ে যায়। কড়াতে তেল দিয়ে দিলাম, সবগুলো কচুরি আমার বেলা হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিলাম। কচুরিটা আস্তেই করে তেলে ছেড়ে দেবেন। তৈরি হচ্ছে আমার ফুলকো কচুরি, একদম ফুলে উঠেছে।
কচুরিটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি এক এক করে সবগুলো কচুরি ভেজে নেব। রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। ছোলার ডাল, আলুর দম, কুমড়োর ছক্কার সাথে পরিবেশন করুন গরম গরম কচুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন প্রেস করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।